গল্প করছিস? হ্যাঁ, কার সাথে আবার করব? এখানে লোক নাই, আমি শুনতে পাই নাই। বাজারে টাইম টাইম আমি শুনতে পাই নাই। কি শুনেছ? আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই। হ্যাঁ, তুই সকালবেলা উঠে আমার জন্য এত হাঁটা যেতে পারি না, ঘাটা যেতে পারি না। আর তুই কি কি করলাম? তুলসী তালাই দিয়ে বাতি, এ মাগি গা দিয়ে হইয়েছে সত্যি। তোর জন্য আমাকে পাড়া ছেলেগুলো বলে তুমি বাজা। হ্যাঁ তো বলবে তো। তোর পুকুরে আমি কত পোনা ছাড়লাম, শালা পোনা মরে যে পোনা কি আসবে? একটা তেলা পেয়ে আছে না, পুটি নারকি পুটি কিছুই আসবে। তার জন্য আমি পাড়ায় পাড়ায় খুঁজে বেড়াই যে কোথাও বড় পাড়া পুকুরি পাবো, সেই পুকুরে আমি পোনা ছাড়িব। আমার জমি জায়গা অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আর আমি বহু ডাক্তার দেখালাম। আমি যদি বুঝিয়ে দিতে পারি তোর দোষে ছেলে হয়েছে না, আমার দোষে, তাহলে ঝাঁটাই ঝেঁটি ঘর থেকে বিদায় করব। তোর কথা থাকা মাথা কথা থাক, আমি আবার একটা বিয়ে করছি। তোর ছোট ছোট চালি গোলা সব আমি জীবের ডগে দি, ও ধান ভাঙবো না তো কি? তোর ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দি, ও ধান ভাঙবো না তো কি? তোর ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দি। খোলা চাপাই তো দিয়ে কুচি কাটি নিয়ে ছেঁকে ছেঁকে মুড়ি ভাই তো, এখন মা ভাজা মুড়ি কেউ খেয়েছে? মিলিয়ে থেকে বাবা ভাজা মুড়ি নিয়ে খেয়েছে। আরে ঢিকি মানে কি জানিস? একটা ঢিকি থাকতো, মুইলো থাকতো, গড় থাকতো, আর মুইলো থাকতো, ঠুকে ঠুকে ধানকে ঘরে ভরে দিত, ঠুকে ঠুকে চালকে ভারী করত। তাই বহু দুঃখে ঢিকি কি বলে জানি? ওরে ঢিকি গাছটা বলে রে ভাই আমি গেরস তোর হাতি, ওরে ঢিকি গাছটা বলে রে ভাই আমি গেরস তোর হাতি। এত জায়গা থাকতে কেন বহু কষ্টে, ঢিকি বলছে এত জায়গা থাকতে কেন? ঢিকির পাছাই মারো লাথি, ও ধান ভাঙবো না তো কি? ও ধান ভাঙবো না তো কি? তোর ছোট ছোট চাল গোলা চল জীবনে। দেখবেন আজকে আমি বয়স হয়ে গেছে, আমাকে হেলা করছিস? টাকা পয়সার অভাব নাই, কিন্তু দেখবেন যখন লালতে শাক নতুন ওঠে 100 টাকা 150 টাকা কেজি বাজার থেকে কিনে নিয়ে খাবে। আর যখন সেই লালতে শাকের বয়স হয়ে যাবে, আষাঢ় মাস শ্রাবণ মাস পড়ে যাবে, লালতে শাকের পাতা যখন শক্ত হয়ে যাবে, তখন লালতে শাককে কি বলে? খাইস না, খেলে অম্বল হবে, বদ হজমে হবে, বলে না? ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। বহু কষ্টে লালতে শাক কি বলে জানি? ওগো বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই, ও ধান ভাঙবো না তো কি? ও ধান ভাঙবো না তো কি? আমি ছোট ছোট চাল খেলা চলছি বেটাকে দি, ও ধান ভাঙবো না তো কি? ছোট ছোট চাল খেলা চলছি বেটাকে দি, ও ধান ভাঙবো না তো কি? ছোট ছোট চাল খেলা চল বেটাকে দি। শোন, আমি জানি তোর পেটে ছেলে হবে না, অশান্তি করি না, দুজনাতে আমাদের ওই টাকা আনিব না তো কি? বাবাটা কই আমি কি বুদ্ধি ফেঁদেছি, টাকা আনিব না তো কি? বাবা দেখো আমি কি বুদ্ধি ফেঁদেছি। ও বন্ধু বাবা,
বন্ধু বাবু শোন শোন শোন, আমার বয়স হয়েছে, এই কদিন আমি কান্না ডাক্তার দেখে এলাম। কে বৈদ্য বাবা, বৈদ্য বাবা বলে ডাকছে রে। সর্বনাশ হয়ে গিয়েছে। আমার মা বাবা দুজন, তোর একই বেশ খাদ্য পরে চলে এসেছি। তো কি হয়েছে কি বেশ গায়ে ধুলো না গিয়ে খালি গায়ে চলে এসেছি? আমার বাবা মা দুজনাতে বাবা, আমার বাবা মদ খাগো মাতাল, আমি তো জানি আমাদের জামলে মেলা চলছে। আমার মা বলেছে তুমি আমাকে 500 টাকা দাও, আমার ছেলে লেগে জিলাপি আনবো, মৎসব খাবো। বলছে না আমার কাছে 500 টাকা নাই। তো যে আমার লক্ষ্মী ভাড়ের টাকা কি কইলা? আর আমার মাকে এক চর দিয়েছে, আর মা আমার পাক দিয়ে পড়িয়ে মজিয়ে গেল গো, আর বাবা সঙ্গে সঙ্গে দানা বিষ খাইয়ে মজিয়ে গেল গো। আমি দু আমি একবারে পথে বসে গেলাম গো। এবার জামলে লোক বলছে তোর বাবার কাজ করতে হবে। আমার টাকা নাই, পয়সা নাই, আমি কি করব? তো বাবা মরেছে, তোর বেয়ে থেকে আমি বুঝতে পারছি। তা বাবা তুই গলা তো অত বড়, ওইটা ওইটা কি নিয়েছে অত বড় চাবিটা? চাবিটা হ্যাঁ বামুন যা বললো বড় চাবিলিস না, তোর মা বাবা অপমৃত্যু মরেছে। আচ্ছা রাজবীরের ভূত হয়ে আসতে পারে রে, ও যদি কাছে আসবে তখন এ চাবি চালিয়ে দেব। মানে তোর ঠাকুর দেখে দেখেছি যদি বলিস তোর বাবা মা দোষ পেয়েছে। হ্যাঁ 50-50 করে 100, যাকে ধরবে সে 100% মরে যাবে। এ বাবারে হ্যাঁ গো, বলছে 50-50 100, কত পুয়া দোষ পেয়েছে গো। বাবা আমার ভালো ছিল, মা কত ভালো হয়েছিল, বউ নাই কেউ নাই, আমি আমি একা হইলাম। তার জন্য অত বড় চাপি নিয়ে চলে এসেছিস? তা শোন বাবা, আমাদের বলতে এসেছিস নাকি? নিমন্ত্রণ করতে যাবো, ভোজ মোজ আমি করতে পারবো না। কেন? আমার তো টাকা পয়সা নাই। হ্যাঁ টাকা পয়সা নাই। আমার বন্ধু, ছোটবেলাকার বন্ধু, শোন তোর মনের আশা কি আছে বল? আমার আশা ওই ভোজের টাকাটা যদি দিতাম। 50,000 টাকা গো। ঠিক আছে বাবা, তোকে 50,000 টাকা দেবো। তোর বাবা সৎ কাজ করবি, মানে সাধ্য ক্রিয়া ভোজ যা করবি করবি, সবই দেবো, টাকা আমি দেবো। একটা কথা বল, মানে সাধ্য ক্রিয়া একসঙ্গে করবি? একদিনে? হ্যাঁ একদিনে, বেশি লটটা বটিতে নাই, একদিনে করবি? একদিনে, আরে লো ভূত হয়ে বেশি দিন থাকলে ও আমাকেই দিয়ে দেবে। ও শোনো শোনো, সিন্ধু থেকে 50,000 টাকা এনে দাও তো খুঁজে বাবা মলি মলি বেঁচে থাকলি বাবা রে।
বাবা মজু মজু বেঁচে থাকলু গু। দাও 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 খুচরা মে দাও। হ্যাঁ বাবা, এই দেখ আমি 50,000 টাকা এনেছি, এই নে তোর বাবা মায়ের ভালো করে কাজ করবি, পাড়ার লোক যেন বলে যে খুদিরামে বাবা মা মারা গেছে, ভালো করে ভোজ করেছে, এ শান্তি পেয়ে। জামলে লোককে নিমন্ত্রণ করব না কেন? তো আমরা ওরা খায় আর মোর চোখে দেখলো না বাবা, ও তো বেলার ভুঁই পুঙ্গা দিয়ে বসে ছড়া সোজা আমার বাবার ঘর কাজে ওদের নিমন্ত্রণ করে যাবে না। শোন বাবা, যদি 50,000 টাকাতে না হয় ওরে আরো টাকা দেবো, আমার টাকার অভাব নেই। মায়ের পেটের বাদ দিয়ে যদি তোমার পেটে জন্ম লিতাম গো। হ্যাঁ বাবা, তা কি বলছিস? কানে না খুদিরাম। বন্ধু বাবা যেও, তোর বাবার কাজটা ভালো করে করবি, ঠিক আছে? তাহলে যেও, যত টাকা লাগে আমি দেবো, আমি তোর বাবা। যেও। হ্যাঁ আরে পরশুদিন কাজ। হ্যাঁ তুমি 6 মাসে যেও। হ্যাঁ শোন শোন, পরশুদিন কাজ, 6 মাসে যাবো মানে? না তোমার যদি কাজ কম থাকে যাবো না। আমি তো সব সময় ঠাকুরের নাম করছি। হরে কৃষ্ণ হরে হরে, বাবা কেন জ্যান্ত মরলি? ঠিক আছে। ও শোনো, এই খুদিরাম চলে গেল। শোনো আমার কথাটা শোনো। হ্যাঁ বলো। ছোট ছেলে, হ্যাঁ, বন্ধু বন্ধুনি মরে গেল। হ্যাঁ আমাদের কর্তব্য কি? ও ছোট ছেলে 50,000 টাকা দিয়ে তো আমাদের কর্তব্যটা শেষ হয়ে যাবে না? আজকেই খবর করা দরকার আমাদের। ঠিক বলেছো। চলো দুজনাই বেকার কাজ করে অফিসের মধ্যে যাবো, খবর করে আসতে হবে। হ্যাঁ চলো।